উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ, অর্থনীতিতে কোন দেশেরা তা জানাবো আজকের এই ভিডিওতে। আপাতত দৃষ্টিতে উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়াকে পৃথিবীতে বিচ্ছিন্ন দেশ বলা যেতে পারে। দেশটি পরমাণু অস্ত্র সমৃদ্ধ, তবে উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা সুবিধাজনক নয়। দেশটি কখনো তাদের বাণিজ্যের পরিসংখ্যান জানায় না, তেমনি জানায় না এর সম্পদের পরিমাণ। তবে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অব কোরিয়া কিছু তথ্য উপাত্ত দিয়ে উত্তর কোরিয়ার অর্থনীতির হাল হকিকত জানায়। বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়পের মন্তব্য, আমাদের দুদেশের মধ্যে গভীর সুসম্পর্ক রয়েছে। আমি এখানে এসেছি আপনাদের উন্নতি ও সমৃদ্ধি দেখতে। ভবিষ্যতে ঢাকা ও পিয়ংইয়ং এর মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে যাবে। এই যখন অবস্থা, ঠিক তখনই এই ভিডিওতে উত্তর কোরিয়া বনাম বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরব, যার মধ্যে নমিনাল জিডিপি, মাথাপিছু আয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বৈদেশিক বিনিয়োগ, ইন্টারনেট স্পিড ও সহজে ব্যবসা সূচকের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ পর্যায়ে দেখুন উত্তর কোরিয়া বনাম বাংলাদেশের অর্থনৈতিক পরিসংখ্যান। উত্তর কোরিয়ার মোট আয়তন 120,538 বর্গ কিলোমিটার। পক্ষান্তরে বাংলাদেশের আয়তন 147,610 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়ার জনসংখ্যা প্রায় 2,56,00,000, আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16,37,00,000। উত্তর কোরিয়ার মুদ্রাকে বলা হয় নর্থ কোরিয়ান ওন, আর বাংলাদেশের মুদ্রাকে টাকা বলা হয়। উত্তর কোরিয়ার নমিনাল জিডিপি প্রায় 43.62 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশের জিডিপি প্রায় 347.991 বিলিয়ন মার্কিন ডলার। 2018 সালে উত্তর কোরিয়ার জিডিপি প্রবৃদ্ধির হার 4.6%, পক্ষান্তরে 2018-19 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 8.13%। এক ডলার কিনতে উত্তর কোরিয়ার খরচ করতে হয় 900 নর্থ কোরিয়ান ওন, অপরদিকে এক ডলার কিনতে বাংলাদেশিদের গুনতে হয় প্রায় 85 টাকা। নমিনাল জিডিপি ভিত্তিতে বর্তমানে উত্তর কোরিয়া 113 নম্বর অর্থনীতির দেশ, অপরদিকে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের 39তম। 2019 সালের হিসেব অনুযায়ী উত্তর কোরিয়ার গড় মাথাপিছু আয় প্রায় 1,700 মার্কিন ডলার, অপরদিকে 2020 সালে বাংলাদেশের প্রজেক্টেড গড় মাথাপিছু আয় 2,173 মার্কিন ডলার। ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্স বা ইসিআই অনুসারে উত্তর কোরিয়া পৃথিবীর 133টি দেশের মধ্যে তালিকায় নাম নেই, পক্ষান্তরে এই তালিকায় বাংলাদেশের অবস্থান 104তম। এই তালিকার মাধ্যমে জানা যায় একটি দেশ ঠিক কত সহজে তার উৎপাদিত পণ্য নিয়ে সারা বিশ্বে বাণিজ্য করতে পারে। গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কে উত্তর কোরিয়ার অবস্থান 90তম, অপরদিকে পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান 91তম। 2019 সালে ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কে সেরা 100 দেশের মধ্যে উত্তর কোরিয়ার নাম নেই, অপরদিকে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্ক 34তম, যেখানে সর্বমোট ব্র্যান্ড ভ্যালু 395 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক শক্তিতে 2019 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে উত্তর কোরিয়া সারা বিশ্বের মধ্যে 18তম, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 45। আপডেটেড তথ্য না পাওয়া গেলেও 2013 সালের হিসেবে উত্তর কোরিয়ার মোট এক্সটার্নাল ঋণের পরিমাণ প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে বাংলাদেশের মোট এক্সটার্নাল ঋণ 33 বিলিয়ন মার্কিন ডলার। উত্তর কোরিয়ার মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় $195, অপরদিকে বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় $600। 2019 সালে উত্তর কোরিয়ার মুদ্রাস্ফীতির হার প্রায় 23.40%, যেখানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার 5.61%। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস 2020 র্যাঙ্কিংয়ে 190 দেশের মধ্যে উত্তর কোরিয়ার নাম নেই, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 168তম। অ্যানালিস্টদের মতে 2019 সালে উত্তর কোরিয়ার গড় মোবাইল ইন্টারনেট স্পিড 2 Mbps বা মেগাবাইট প্রতি সেকেন্ডে, অপরদিকে হুটসুইট অ্যান্ড উইয়ার সোশ্যাল কর্তৃক প্রকাশিত 2019 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে গড় মোবাইল ইন্টারনেট স্পিড 9.06 মেগাবাইট প্রতি সেকেন্ডে। উত্তর কোরিয়ার মানুষের গড় আয়ুষ্কাল 71.27 বছর, বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.50 বছর। উত্তর কোরিয়ার মোট জনসংখ্যার প্রায় 40% লোক অতি দরিদ্র, পক্ষান্তরে বাংলাদেশে এই হার প্রায় 18.5%। 2019 সালে মানব উন্নয়ন সূচকে উত্তর কোরিয়া 189 দেশের মধ্যে জায়গা পায়নি, অপরদিকে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে 135তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ 2020 অনুযায়ী নারী পুরুষ বৈষম্যে বিশ্বের 153টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার নাম নেই, অপরদিকে এই তালিকায় বাংলাদেশের অবস্থান 50তম। 2018 সালে বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে উত্তর কোরিয়া 157টি দেশের মধ্যে নেই,
এই তালিকায় বাংলাদেশের অবস্থান 106তম। বিশ্বব্যাংকের মানব পুঁজি সূচক দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম অর্থনীতিতে ঠিক কতটুকু অবদান রাখবে তার মান ঠিক করা হয়। বিশ্বব্যাংকের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক 2019 অনুযায়ী 141 দেশের মধ্যে উত্তর কোরিয়ার নাম নেই, যেখানে বাংলাদেশের অবস্থান 105তম। বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য পরিবেশ কতটা প্রতিযোগিতা সক্ষম তা প্রতিবেদনে উঠে আসে। বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরমেন্স সূচক 2018 বলছে, সারা বিশ্বের 160টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার নাম নেই, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 100তম। মূলত ব্যবসা বাণিজ্য পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে এই তালিকা প্রকাশ করে বিশ্বব্যাংক। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ICT উন্নয়ন সূচকে 176 দেশের মধ্যে উত্তর কোরিয়ার নাম নেই, অপরদিকে বাংলাদেশের অবস্থান 147তম। একই সংস্থার গ্লোবাল সাইবার নিরাপত্তা সূচকে 175টি দেশের মধ্যে উত্তর কোরিয়ার নাম নেই, অপরদিকে বাংলাদেশের অবস্থান 78তম। 2020 সালে উত্তর কোরিয়ার প্রজেক্টেড বেকারত্বের হার প্রায় 3.90%, পক্ষান্তরে বাংলাদেশের বেকারত্বের হার 4.3%। 2019 সালে উত্তর কোরিয়ার মোট রপ্তানির পরিমাণ 3.17 বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে উত্তর কোরিয়াও আমদানি করেছে প্রায় 5.26 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অপরদিকে 2018-19 অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় 40 বিলিয়ন ডলারের পণ্য, একই সময়ে আমদানির পরিমাণ 50 বিলিয়ন মার্কিন ডলার। 2019 সাল শেষ নাগাদ উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় 0.8 বিলিয়ন মার্কিন ডলার, পক্ষান্তরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলার। 2019 সালে উত্তর কোরিয়াতে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ প্রায় 0.65 মিলিয়ন ডলার, পক্ষান্তরে 2018 সালে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ 3.61 বিলিয়ন মার্কিন ডলার। উত্তর কোরিয়ার মতো আরেকটি নিবৃত অর্থনীতির দেশ ইরান, আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে একরকম একঘরে করে রাখার চেষ্টা করছে। যদিও ইরান মধ্যপ্রাচ্যে অন্যতম পরাশক্তি, দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইরান বনাম বাংলাদেশের অর্থনৈতিক তুলনামূলক বিশ্লেষণ জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখুন। ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিওতে বাংলাদেশের সাথে কোন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক ভিডিও দেখতে চান আমাদের জানান, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন ফেসবুকে শেয়ারের মাধ্যমে।